এটা ডেলিভার করা একটু ইজি আর আপনাকে সবটা শুনতে হবে না, ঠিক আছে? তারপরে এবং ওইটা তো যদি কিন্তু অলরেডি আপনারা অলরেডি মোবাইল অপারেটর্স অলরেডি হ্যাভ দ্য ইউএসএস এই টেকনোলজি বাট নোবডি ইউজ। আচ্ছা আমি ওইখানে আসছি আমাদের দেশের কনটেক্সটে, আমার যেরকম ইউএসএসডিও আছে আইভিআর আছে, আমি আইভিআর ইউজ করি অনেকদিন থেকে ফর আওয়ার কাস্টমার্স এন্ড ফর আওয়ার এমপ্লয়িজ আই ইউএসএসডিও করি, কিন্তু সমস্যা হচ্ছে ইউএসএসডি এন্ড আইভিআর ইজ কানেক্টেড উইথ এডুকেশন। যদি আপনার এডুকেশন ইংলিশ এডুকেশন ফর এক্সাম্পল আইভিআর ইউএসএসডি ইজ কমপ্লিটলি অ্যাডপ্টেড ইংলিশ লেটার বেস, এখন যদি ওইটাকে করতে পারেন তো আপনি, আচ্ছা তো সেটাই বলছি যে এখন এই জিনিসগুলোকে আমাদেরকে একসাথে হয়ে একদম রেডি কোনটা উই স্টার্ট উইথ দ্যাট, কোনটা একটু মডিফাই করলেই রেডি হবে উই স্টার্ট উইথ দ্যাট, এভাবেই চলন কাজ সব রেডি। এবং সেটা আইভিআর এর ক্ষেত্রে ফর এক্সাম্পল আপনার নির্ভর করে হচ্ছে আপনার ট্রির উপরে, আপনি যদি ট্রিটাকে সিম্পল করেন ওনলি ওয়ান টু থ্রি নাথিং মোর দেন ইটস ভেরি ইজি টু গেট দ্যাট। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে কন্টেন্ট রেখে ডেভেলপমেন্ট এবং যেমন একটা ইস্যু এন্ডোর্সমেন্টের একটা ইস্যু, আপনি বলে এটা অ্যাড্রেস করা যায়। আমার মনে হয় যে অন্য আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি যে যখন আমরা যে কোনো একটা প্রোডাক্টকে কমিউনিকেট করতে যাই একটা কমিউনিকেশন কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, যে এটা একটা ভালো সলিউশন যদি আমরা ডেভেলপ করি, কারণ মানুষের কাছে যদি না পৌঁছায় যে এই সলিউশনটা আপনার এই পারপাস সার্ভ করবে, মানুষ যদি সেটা কন্টিনিউয়াস ডেলিভারির মাধ্যমে বিশ্বাস করতে না শেখে যে দিস ইজ দ্য ডক্টর আই ওয়ান্ট টু টেক প্রেসক্রিপশন ফর্ম, তাহলে কিন্তু কাজটা হয় না। তাহলে ওই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে, প্রথম হচ্ছে একটা ইনোভেশন করা, প্রথম হচ্ছে মানুষের মতো করে এটাকে সাজানো, তারপরে কমিউনিকেট করা এবং মানুষকে বিশ্বাসটা দেয়া। যখন বলছেন যে প্রাইসের ক্ষেত্রে আই ক্যান প্রমিস ইউ অন দিস সাইড উই উইল নেভার চার্জ হাই, এডুকেশন ইজ সামথিং দিস ইজ অলসো ইভেন প্র্যাকটিক্যালি যদি আমি বিজনেস সেন্স থেকে বলি দিস ইজ এ বেসিক। আমি যখন এখন ডেইলি স্টোরের সাথে পার্টনারশিপ করে প্রত্যেকটা স্কুলে স্কুলে ইংলিশ শেখাতে যাচ্ছি, যেরকম আমার দেশের প্রতি ভালোবাসার ব্যাপারটা আছে আমার ব্যবসার প্রতিও কিন্তু ভালোবাসার ব্যাপারটা আছে, কারণ ইন ফিউচার এই পিপলটা কিন্তু চেক করবে তারা, এই জন্য এইটা ফিল করলে আমার খুব একটা প্রবলেম হয় না। কিন্তু এই ক্ষেত্রে হয়তো আমাদের কিছু চার্জ করতে হবে, যদি আমরা কিছু চার্জ না করি একেবারে যদি ফ্রি করতে চাই এটা হয়তো প্রথমে আমরা শুরুই হবে তারপরে শেষ হবে না। কিছু প্রফিট না রাখি তাহলে তো আমি আমার জিনিসের জন্য আপনাকে হেল্প করবো না, তো ওই জিনিসগুলো থাকে, বাট এটা যদি আমি টু গ্রিডি না হই এখান থেকে যদি আমি বেশি বেশি মাত্রায় প্রফিট করতে না সেই জিনিসটা আমরা এনশিওর করবো। আচ্ছা এটা গেল হচ্ছে যে জিনিসগুলো আমরা বললাম যে এখানে আমরা শুরু করতে পারি, শুরুর জন্য আমরা রেডি, রবি ডেফিনেটলি রেডি, রবি এখানেই শুধু কাজ করবো, আরো কিছু না যদি আপনাদের আইডিয়া থাকে আমরা আসেন একসাথে কাজ করি, হ্যান্ডসেটে যদি আমরা কিপ্যাড চেঞ্জ করতে পারি আসেন কাজ করি একসাথে, নতুন নতুন যদি কল কল সার্ভিসেস বেক করতে পারি আসেন আমরা একসাথে কাজ করি ফর আওয়ার পিপল। এখন এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি যখনই আমাদের মন্ত্রী মহোদয়কে দেখেছি কোন অনুষ্ঠানে উনি সবসময় কবিতা বলেন, অ্যান্ড আই এম অলওয়েজ ইন্সপায়ার্ড যে বাংলা এবং কবিতা, আমি একটা কবিতা বলি আপনাকে ওইটা কে করার জন্য শিক্ষার জন্য শক্তি লাগে, আপনার মাঝে শক্তি আছে মানে আমাদের সবার মধ্যেই আছে, আমরা সবাই আসলে শিক্ষা চাই, জ্বলে উঠুন সবার সাথে জ্ঞানের পরশ লাগুক সারা দেশে, রবি আছেন সবার সাথে। থ্যাংক ইউ আমি অত্যন্ত আনন্দিত, পার্টিকুলারলি যে জায়গাগুলোতে আমাদের ক্রাইসিসের কথা মনে হতো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বেশ কিছু উত্তর পেয়েছি। তো আমাদের কাছে কিছু সময় আছে, আমি অনুরোধ করব যে প্রথমে প্রশ্ন তারপরে মন্তব্য, আমি প্রশ্নগুলো এই জন্য যে যারা আলোচনা করেছেন মূল প্রবন্ধ আছেন তাদের প্রশ্নগুলো জমা দিই, আর এবং অনেকে আছেন প্রশ্ন করবেন না মন্তব্য করবেন, মন্তব্যটা আমরা পরে শুনব। জি স্যার, এখানে বোধ হয় একটি মাইক্রোফোন আছে, কেউ যদি একটু হেল্প করে। কিরণ আছে, কিরণ আমি যেটা মনে হয় একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে এখন ভিডিও ডাউনলোড হবে এর জন্য হাইস্পিড ইন্টারনেট লাগবে, আবার অলরেডি ল্যাপটপ পাওয়া যাচ্ছে 25,000 টাকা, বাংলাদেশের ইকোনমিতে যথেষ্ট ফিউ ইয়ার্স থেকে প্রচন্ড ভাবে দামি জনগোষ্ঠী এগিয়ে গেছে, অনেক জায়গায় এরকম হচ্ছে যে কৃষিকাজের জন্য লোক নাকি পাওয়া যায় এরকমও হয়। তো এখন আমার কোশ্চেনটা হলো যে থ্রি জি
থ্রিজি একটা চমৎকার টেকনোলজি, মানে এই টেকনোলজিটা রোল করতে গেলে স্পেশালি যারা এক্সিস্টিং মোবাইল ফোন অপারেটর তাদের মধ্যে খুব বেশি কিছু করতে হবে না। সো ওয়াই ডোন্ট উই গো ফর দ্যাট? তাহলে হবেটা কি, আমি মোবাইল ফোনের ডিভাইসে ইউজ করি, আমি থ্রিজি ইউজ করতে পারছি, আমার বাংলা কন্টেন্টে অবশ্যই একটা বিরাট একটা ফ্যাক্টর আছে, শুধুমাত্র বাংলা কন্টেন্ট আমি তৈরি করছি না, আমি করলাম তৈরি, কিন্তু এটাকে মোবাইল ফোনের উপর যে নির্ভরশীলতা সেটা হচ্ছে আমার ল্যাপটপে কিছু চিন্তা করতে পারবো না। অলরেডি আছে আমার ল্যাপটপ আছে 25,000 টাকা, খুব ভালো ভালো ল্যাপটপ আছে। সো এখন ওয়াট আর উই গো ফর থ্রিজি? ব্যাপারে বিধাতন্ত্রের সুযোগ নেই। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, মানে আমার কাছে টাইটেলটা মনে হয় মানে টুলস ফর ডিস্টেন্স এডুকেশন নাকি ইনফরমেশন, মানে সি মানে একটা হচ্ছে টু বি ইনফর্ম, একটা হচ্ছে টু বি এডুকেটেড। মানে এডুকেটেডটা আপনার একটা কিন্তু পয়েন্ট আছে, আমি যেটা বলি যেমন ধরেন আপনি যদি মানে এখানকার কোনো ইন্ডিভিজুয়াল ছাত্র চাই হোক, মানে সে যদি সাম কাইন্ড অফ একটা কানেকশন হয় উইথ সামওয়ান এলস থ্রু মোবাইল বা কিছু, একজন গ্রামে কৃষক হতে পারে, তখন মানে কথা বলা তারপর এস এম এস দিয়ে তার কিছু মানে এডুকেট করতে পারে। কিন্তু এডুকেটার মানে আপনার বাহনটা হচ্ছে গিয়ে ইউ এস এম এস আছে আমাদের, বাট ওই লোকটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আপনি যদি এই মোবাইল ফোনকে মানে একটা হচ্ছে গিয়ে টুলস ফর মানে ইনফরমেশন কেস এম এস, আমার এক টেস্ট আছে আমি কি করতে পারি, হ্যাঁ, কিন্তু একটু এডুকেট দ্য মাইন্ড, মানে সেখানে কিন্তু আপনাকে মোবাইল হতে পারে এবং তার এস এম এস আউন্ড। সুতরাং আপনার যদি ওদিকটা চিন্তা করেন তাহলে আপনাকে একটু ফোকাস ওইভাবে করতে হবে যে ইউ নো ইউ আর অ্যাকচুয়ালি গিভিং মোর ইম্পর্টেন্স টু ইন্ডিভিজুয়াল, যেহেতু স্পন্সর করছে না ইন্ডিভিজুয়াল। আচ্ছা, আর যেটা আমি কথা বলতে চাই যে মানে আমার হয় যে এই মোবাইল ফোনের থ্রুতে যে আমরা এত কিছু ভাবছি, মানে এখানে যেটা উনি বললেন মানে আমাদের একটা কিছু বুঝতে হবে, মানে একটা হচ্ছে গিয়ে আমরা সামগ্রিক দেশকে উন্নত করতে চাই, আমরা ইয়াং পিপলকে আমরা নানা ধরনের ভাবে উন্নত করতে চাই, যেটা আইনস্টাইন বলেছিল মানে ইমাজিনেশন ইজ বেটার দ্যান ইনফরমেশন নলেজ। আপনার হ্যাঁ কি মানে নলেজ তো আমরা এখন গেইন করতে পারি উইকিপিডিয়া ইন্টারনেট মোবাইল, কিন্তু আমরা যে ইমাজিনেশন আমাদের যেন আমাদের যেন কল্পনাটা আরো প্রস্ফুটিত হয় এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি হয়তো এই কথাটা এখানে আনছি, বাট এই কথাটা যেন আমাদের মনে থাকে ইউ হোয়াট এভার উইট। একটু অ্যান্সার দিচ্ছি আপনার, আপনি যে দুটা বলেছেন যে আসলে এডুকেশন না ইনফরমেশন, খুবই খুবই রিলেভেন্ট পয়েন্ট। আর সেই সাথে আরেকটা পয়েন্ট আমার তোমার